प्रिय बंधुरा आमी गौतम चट्टोपाध्याय आमार यूट्यूब चैनेले आपनादेर सकलके जानाई स्वागतम। आजके आबारो एकटी नतून भिडियो निये आपनादेर सामने उपस्थित होयेछि आर आजकेर भिडियोते आमी आपनादेर सामने आलोचना करब दुटो गाछेर शिकड़ निये। जे शिकड़ दुटो जदि आपनी धारण करेन ताहले आपनी जे कोनो धरनेर शत्रु थेके निरापद थाकबेन, शत्रु आपनार कोनो प्रकार क्षति करते पारबे ना। से शत्रु जत बड़ई शत्रु आपनार होये थाकुक गाछ दुटो शिकड़ेर गुणे सृष्टिकर्ता आपनाके सब समय रक्षा करबेन, अर्थात शत्रु द्वारा आपनी कोनो प्रकार क्षतिर शिकार हबेन ना। तो बंधुरा मूल आलोचनाय जाबार पूर्वे आपनादेर सकलेर निकट आमार अनुरोध, जदि आमार भिडियोटी आपनादेर भालो लेगे थाके এবং উপকৃত মনে করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। তো বন্ধুরা বর্তমানে কিন্তু কম বেশি সকলেরই শত্রু রয়েছে, কেউ বলতে পারবেন না যে আমার কোনো শত্রু নাই। সকলেরই কম বেশি শত্রু রয়েছে, তবে কারোর শত্রু অনেক বেশি আবার কারোর শত্রু কম। শত্রুতা কিন্তু সবার সাথে রয়েছে, শত্রু ব্যক্তি সবার জন্য রয়েছে, কিন্তু কারো শত্রু কম কারো শত্রু বেশি। তো বন্ধুরা এই শত্রুতা এমন একটা জিনিস, আপনি যে কোনো কাজ করতে গেলেন বা যে কোনো ধরনের যোগাযোগ বা ব্যবসা বাণিজ্য বিভিন্ন বিষয় নিয়ে শত্রু কিন্তু গোপনে আপনার ব্যাপক ধরনের ক্ষয়ক্ষতি করে দেয়। কিন্তু আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব শত্রু ব্যক্তি আপনার কোনো প্রকার ক্ষতি করতে পারবে না, কি সেই উপায়, সেই উপায়টি আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব। তো বন্ধুরা আপনারা স্ক্রিনে দুটি গাছের শিকড় দেখতে পাচ্ছেন, এই গাছ দুটির শিকড় গাছ দুটি আমি জানিয়ে দেব এবং কিভাবে ধারণ করতে হবে সেটাও আপনাদেরকে আমি জানিয়ে দেব। এই গাছ দুটির শিকড় যদি আপনারা ঠিক সময় মতো ধারণ করতে পারেন তাহলে আস্তে আস্তে আপনার শত্রুতা যোগ কেটে যাবে, অর্থাৎ কোনো ব্যক্তি আপনাদের সাথে আর শত্রুতা করবে না। তো বন্ধুরা এক্ষেত্রে আপনাকে শনিবার যুক্ত অমাবস্যা বা শনিবার যুক্ত পূর্ণিমা তিথিতে, যেমন আমি এই গাছ দুটি গত শনিবার পূর্ণিমা যুক্ত শনিবার ছিল আমি উত্তোলন করেছি, আমার দু তিনজন ক্লায়েন্ট রয়েছে তাদেরকে দিতে হবে, আর সেই শিকড়টা দিয়ে আপনাদেরকে এই ভিডিওটা তৈরি করে আমি দেখাচ্ছি। তো বন্ধুরা এই গাছ দুটির একটি হচ্ছে অশ্বগন্ধা, অশ্বগন্ধা গাছের শিকড় এবং একটি হচ্ছে গুয়ে বাবলার শিকড়। বন্ধুরা একটি হচ্ছে গুয়ে বাবলার শিকড় আর একটি হচ্ছে অশ্বগন্ধা গাছের শিকড়, এই দুটো কিন্তু আপনাকে পূর্ণিমা অথবা অমাবস্যাযুক্ত শনিবার বা মঙ্গলবারে উত্তোলন করতে হবে। যে কোনো শনি মঙ্গলবারে উত্তোলন করে ধারণ করলে কিন্তু আপনি সেই ফলটা পাবেন না, এটা যে কোনো শনিবার বা মঙ্গলবার যুক্ত অমাবস্যা বা পূর্ণিমা তিথিতে এই দুটো গাছকে আপনার উত্তোলন করতে হবে। পূর্ব দিকে মুখ করে এক নিঃশ্বাসে এই গাছ উত্তোলন করতে হবে। উত্তোলন করার পরে এই গাছ থেকে 1.5 ইঞ্চি সাইজের একটি টুকরো, অর্থাৎ অশ্বগন্ধা থেকে 1.5 ইঞ্চি সাইজের একটি টুকরো এবং গুয়ে বাবলা গাছের শিকড়ের থেকে 1.5 ইঞ্চি সাইজের একটি টুকরো, এই দুটো টুকরো আপনি একত্রে কালো সুতা দিয়ে ভালো করে পেঁচিয়ে আপনি আপনার ডান বাহুতে ধারণ করবেন। তো বন্ধুরা এই শিকড় দুটি ধারণ করার পূর্বে অবশ্যই কাঁচা দুধ, গঙ্গাজল যদি না পাওয়া যায় তাহলে অবশ্যই গোলাপ জল আর কাঁচা দুধের মিশ্রণে আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখবেন, তারই পরে আপনি ধারণ করবেন। যদি আপনি এভাবে ধারণ করতে পারেন তাহলে কোনো শত্রুই আপনার সাথে আর শত্রুতা করে পেরে উঠবে না এবং আপনার বর্তমানে যেসব শত্রু রয়েছে আস্তে আস্তে তারা আপনার সাথে বিরোধ ত্যাগ করবে, শত্রুতা ত্যাগ করে দিবে। তো বন্ধুরা আপনারা যদি ক্রিয়াটি সঠিকভাবে করতে পারেন তাহলে যাদের অনেক শত্রু রয়েছে
তারা অবশ্যই শত্রুতা থেকে মুক্তি পাবেন এবং আপনার শত্রু আপনার সাথে আর শত্রুতা করবে না। তো বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। আগামীতে আবারও কোনো মঙ্গলজনক ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণে সকলেই ভালো থাকুন।